বেশ রহস্যজনকভাবেই মারা গেলেন রাশিয়ার সরকার বিরোধী ব্যক্তিত্ব অ্যালেক্সি নাভালনি। তিনি পুতিনের সমালোচক ছিলেন বলে পুতিনের শত্রু হিসেবে পরিচিত রাশিয়ায়। রাশিয়ার কেন্দ্রীয় কারাগারে চলাফেরার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে কর্তৃপক্ষ জানায় ওই অসুস্থতা থেকেই মারা যান তিনি। তার মৃত্যু নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত। এ বিষয়ে গত শুক্রবার এক বিবৃতিতে ইয়ামালো নেতেসোস স্বায়ত্তশাসিত অঞ্চলের ফেডারেল প্যানেল সার্ভিস জানিয়েছিল, অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগে সংশোধনাগারে সাজা ভোগ করা 47 বছর বয়সী নাভালনি হাঁটার পর অসুস্থ বোধ করেন। প্রায় সঙ্গে সঙ্গেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। নাভালনির এই রহস্যজনক মৃত্যুর পর তার এই ঘটনায় গত শনিবার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা। প্রতিবেদনের বিষয়, মারা যাওয়ার আগের দিন কি করেছিলেন নাভালনি। সে প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার মারা যাওয়ার আগের দিন বেশ উৎফুল্ল ছিলেন নাভালনি। টেলিভিশনের পর্দায় তাকে হাসি মুখেও দেখা গেছে। সে সময় তিনি বলেন, আমার অর্থ ফুরিয়ে যাচ্ছে। অর্থ ফুরিয়ে গেলে কার ভালো লাগে বলুন? সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরপর তিনি বিচারকদের বেতন নিয়ে মজা করেন, বলেন এরা খুবই কম বেতন পায়। সেদিন তিনি কারাকক্ষ থেকে ভিডিও লিংকের মাধ্যমে আদালতে সাক্ষ্য দেন। পরনে ছিল কয়েদির পোশাক। তিনি এই টেলিভিশনের পর্দায় আসার আগে 1 ঘন্টা জগিংও করেন। এর একদিন পরই রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানায় 47 বছর বয়সী নাভালনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। ইন্টারভিউ শেষে নাভালনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছিলেন, ইয়ামাল কারা কর্তৃপক্ষ পুতিনের প্রতি আনুগত্য এবং মস্কো কর্তৃপক্ষকে তুষ্ট করার রেকর্ড ভেঙে ফেলেছে। এই মাত্র তারা আমাকে 15 দিনের নির্জন কারাবাসে পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে। তাদের সঙ্গে আমি 2 মাসেরও কম সময় ধরে আছি, আর এর মধ্যে আমাকে 4th বারের মতো নির্জন কারাবাসে পাঠানো হয়েছে। নাভালনি 1 দশকের বেশি সময় ধরে রাশিয়ায় বিরোধী নেতা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। 2021 সাল থেকে তিনি কারাবন্দী ছিলেন। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।